নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি একেবারে সঠিক সময়ে আপনাদের সাথে কথা বলবো বলে। দেখুন, সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আছে, ছিল এবং থাকবেও, কারণ সমস্যাবিহীন জীবন কখনোই হয় না। আর যদি আপনি দেখেন যে সমস্যাবিহীন জীবন, তাহলে ভাববেন যে আপনার জীবনে চলার যে পথটা সেটা হয়তো ঠিক নয়, মানে আপনি সঠিক পথে নেই। সেই কারণে, কারণ সমস্যা সবসময় আমাদের চারিদিক থেকে ঘিরে থাকে, আর সেই কারণেই কবি শঙ্খ ঘোষের একটি কবিতায় আমরা পেয়েছি, মানে যেখানে আমাদের জীবনের সবসময় যে ভালো মন্দের যে আনাগোনা, তার কথাই কবি বলেছেন। কারণ এই যে আজকে আধুনিক কালের যারা কবিরা, তারা তো আমাদের জীবনকে নিয়েই সমস্ত কবিতা লেখেন, জীবনমুখী কবিতা যেগুলোকে আমরা বলে থাকি। তো তার কথায় যেমন আমরা পড়েছি, সবসময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথাও তো শুনতে হবে কিছু, তাতেই বলে কি ভেঙে পড়বে সখে, করবে তুমি সেখানেই মাথা নিচু। মানে আপনাকে যদি কেউ নিন্দা করে, আপনার নামে দুটো কুকথা বলে, সেখানে আপনি দমে যাবেন না, কারণ জীবনকে আমরা সকলে একভাবে নিই না। আমাদের জীবনকে মানে উপভোগ করা বা জীবনকে নিয়ে চলার যে পথটা, সেটা কিন্তু ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ধরনের। সেই কারণেই কখনো আমাদের জীবনের প্রতিকূলতা আসে, কখনো হয়তো পরিস্থিতি অনুকূল থাকে, কিন্তু যখন আপনার সেই যে প্রতিকূলতা আসবে, সেটার সাথে আপনাকে যুঝতে হবে, সেটার সাথে আপনাকে ফাইট করতে হবে। আসলে সেই ফাইট করার মানসিকতা যেমন আমাদের দরকার, ঠিক তেমনিভাবেই আমাদের মধ্যে এনার্জিরও প্রয়োজন আছে, এবং এই দুইকে নিয়েই কিন্তু মানে আপনার জীবনে চলার পথটি আপনাকে তৈরি করতে হবে, যাতে আপনি থাকেন একেবারে অদমনীয়, আপনি যাতে থাকেন একেবারে অপ্রতিরোধ্য, এবং অবশেষে কিন্তু সাফল্য আপনার কাছে ধরা দেবে। আর সেই কারণে যখন আপনার জীবনে হতাশা আসবে, যখন আপনার মনে হবে আপনার পরিস্থিতি ঠিক আপনার অনুকূল নয়, ঠিক সেই সময় যার কথা আপনার মনে সর্বপ্রথম আনার প্রয়োজন, যিনি আপনার একান্ত বন্ধু হিসেবে প্রত্যেকটি ক্ষণে আপনার পাশে থেকেছেন, থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ, তিনি হলেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আজকে কিন্তু সারা পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষের মানুষ তো আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই হোক বা আমাদের এই টিভি চ্যানেলের অনুষ্ঠান দিয়েই হোক, তার সাথে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে। তার অনুষ্ঠানগুলো আপনারা যে এত সুন্দর করে দেখছেন, সাড়া দিচ্ছেন, এটা অবশ্যই আমাদের কাছে একটা ভীষণ আনন্দের জায়গা, গর্বের জায়গা। আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে আলোচনার থাকে, সেটাও কিন্তু আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান সম্বন্ধে জানতে পারছেন, সেখানে জানাতে পারেন। তো আজকের অনুষ্ঠানে যথারীতি প্রতি অনুষ্ঠানের মতন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী উপস্থিত হয়েছেন, স্বাগত জানাবো, নমস্কার। নমস্কার, জয় সীতাপুরাম কৃষ্ণ, জয় সীতাপুরাম কৃষ্ণ, জয় সীতাপুরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজ চলে এসেছি একটা বিশেষ কাহিনী নিয়ে। কাহিনী আমরা শুনতে ভালোবাসি, গল্প আমরা শুনতে ভালোবাসি। তো আজকে এমন একটি গল্প বলবো যে গল্পটি খুব কষ্টের, খুব দুঃখের গল্প হলেও কিন্তু এটা সত্যি, গল্প হলেও এটা সত্যি। কেন জানেন তো? ছোট্ট একটি মেয়ে ঘরে আছে বসে, তার মা ঘুরতে গেছে এবং সেই ঘরে রয়েছে বাবা, পাহারা দিচ্ছে সেই মেয়েটিকে। এবং সেই মেয়েটিকে পাহারা দিতে দিতে এক সময় সেই বাবা সেই মেয়েটিকে আদর করে, ভালোবাসে, ধর্ষণ করে। এবং ধর্ষণ করার ফলে সেই মেয়েটি বুঝতেও পারে না যে বাবা এরকম কাজ কি করতে পারে। এবং সেই বাবা যখন ধর্ষণ করার ফলে যখন সেই মেয়েটি বলে যে আমি বলে দেব সবাইকে, তখন সে তাকে গলা টিপে মারতে যায়। এবং আশেপাশের লোক তখন ছুটে আসে চিল্লানো শুনে এবং তাকে নিয়ে থানায় গিয়ে ডায়েরি করে, ডায়েরি করে সেই বাবাকে কারাগারে নিয়ে যায়। কিন্তু আলটিমেটলি দেখেছেন এখানে একটা ভুল, এবং যে ভুলের ক্ষমা নেই, সেই ভুলটা করে নিজে যেমন কারাগারে রয়েছে, নিজে যেমন কারাদণ্ড ভোগ করছে, তার সাথে সাথে
মেয়েটির জীবনটাও নষ্ট করলো। সেই মেয়েটি আর তার রাস্তাঘাটে পাড়ায় সে তো ঠিক মতো মুখ দেখাতে পারবে না, এবং সেই মেয়েটি ঠিকঠাক মতো পড়াশোনাও করতে পারবে না, কারণ তার বাবা তো জেলে, কে টাকা দেবে? তার মা লজ্জায় ঘৃণায় সেই বাড়িতে আর আসবে না, এবং সেই মেয়েটি দিনের পর দিন না খেতে পেয়ে বা এখানে ওখানে খাবারের আশায় সে কিন্তু আরো অনেকের হাতে হয়তো ধর্ষণ হতে পারে, এবং সেই মেয়েটি কিন্তু তার জীবনটা কঠোর পরিশ্রম এবং কঠোর সংঘর্ষের মধ্যে থেকে কিন্তু তাকে যেতে হবে। তো এরকমই তো জীবন, এবং এই জীবন কেন হয়, কিসের জন্য হয়? একটা মেয়ে যে সুন্দরভাবে পড়াশুনো করে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার বাধা চলে আসে, হঠাৎ করে একটা ধাক্কা কেন আসে? এরকম মানব জীবনে, প্রত্যেকের জীবনে সুন্দর করে যখন আমরা কোনো কিছু চালাচ্ছি, যাচ্ছি, চলছি, ঠিক সেই মুহূর্তে একটা বাধা, এবং এরকম বাধাগুলি কেন আসে এরকম নিয়ে আমি বলবো। এবং তার আগে শুনি কে আছে আমাদের সাথে, কি চাইছে আমার কাছে, কি শুনতে চাইছে, কি জানতে চাইছে। কে আছো? হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি নিউ গড়িয়া থেকে স্বীকৃতি পাল বলছি। হ্যাঁ নমস্কার, নমস্কার, জয় শ্রী রামকৃষ্ণ, বলো তোমার সম্বন্ধে জানতে চাইছো কি? হ্যাঁ স্যার, আমার ছোট বোনের সম্পর্কে একটু জানতে চাই। বোনের বয়সটি বলো। হ্যাঁ বোনের বয়স এই 27। নামটি বলো। ওর নাম হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলো শুনছি, নামটি বলো। ওর নাম হচ্ছে পিয়াসা, পিয়াসা পাল। আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলবো, বোনটি কিন্তু ভীষণ ভীষণভাবে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, ডিপ্রেশনের মধ্যে। সেটাই তো বুঝতে পারছি না, মানে ওর না আজ থেকে 3 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই ও আরো বেশি ডিপ্রেসড হয়ে গেছে। ও কিন্তু খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে ও ক্যারিয়ারের দিক থেকেও, যেহেতু ও অ্যাক্সিডেন্টটা হয়েছিল, পায়ে হয়েছিল, সেটার জন্য ও বাড়িতেও বসে গেছিল, বাড়িতে বসে গেছে, তো ক্যারিয়ারের দিক থেকে ও প্রচন্ড আর কি এখন পিছিয়ে আছে, তো যে কারণে প্রচন্ড ডিপ্রেস আছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করলে না ও কিছু বলতে চায় না স্যার আপনার কাছে, ওই জন্যই আজকে একটু ফোনটা করা। আচ্ছা, ও ও দেখবে, আমি ওর জন্য আমি তিনটে ভাইব্রেশনে আমি তিনটে বলবো, যেটা আমার একটা এজে যে থিওরিটা আছে, সে এজে থিওরির মাধ্যমে আমি তোমাকে বলবো যে তোমার যে বোনটি আছে সেই বোনটি কিন্তু প্রচণ্ড ভালো ডান্স করত, 1 নম্বর। দ্বিতীয়, ওকে সবাই পছন্দ করত, এমন আকর্ষণীয়, মানে কি, ওকে দেখলে না সবার মধ্যে একটা আকর্ষণ ভাব আসতো, যে মিষ্টি একটা মেয়ে, এবং কথা বলতে চাইতো, বন্ধুত্ব হতো, এবং সেই বন্ধুত্ব হতে গিয়ে কারো না কারোর সাথে কোনো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, এবং সেখান থেকে আঘাত পায়, এবং সেই আঘাত এতটাই এখন সে ডিপ্রেশন থেকে উঠতে পারছে না, এবং ছোট বয়সের ভালোবাসা তো এটা প্রচণ্ড পরিমাণে আঘাত পায়, এবং পড়াশুনোর জায়গা থেকেও হ্যাম্পার, এবং লাইফটাও কিন্তু আস্তে 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 নিস্তেজ হয়ে পড়ছে, এবং যে খুব সুন্দর ডান্স করতো, খুব সুন্দর ভালোভাবে ডান্স করতো, ডান্সিং লাইনে ও একটা নাম করার জায়গায় যাচ্ছিল, সেখান থেকেই কিন্তু একটা আঘাত পেয়ে সে একদম থমকে আছে, এবং সেই থমকে যাওয়াটা কিন্তু দেখবে মোটামুটি 2024-এর আগে, 2023-এর এন্ড অফ দ্য মুমেন্ট, মানে এন্ডে 2023, মানে 2024-এ যেই পড়বে সেই মুহূর্তেই কিন্তু ওর এইরকম একটা ঘটনা ঘটেছে, এবং এখনও পর্যন্ত সেখান থেকেও বেরিয়ে আসতে পারেনি, এবং ও চাইছে যে আমি মরে যাব, আমি সুইসাইড করে নেব, বা আমি বাঁচবো না, আমি থাকবো না, দিন আসে রাত যায় সেভাবেই কিন্তু তোমার বোনটি রয়েছে, ঠিক না ভুল বললাম? হ্যাঁ স্যার সেটা তো আছে, সেই কারণেই মানে ওর মানে কি বলবো, ওর মতি গতি ঠিক ভালো লাগছে না আমাদের কারোরই ফ্যামিলিতে, তো সেই কারণে আমরা চাইছি যে ও যেটা ভালোবাসতো সব থেকে ক্যারিয়ারের দিকটাই ও বেশি ভালোবাসতো, সেই কারণে ওর ওই পছন্দের জায়গাটাতেই ওকে চাইছি আমরা ফিরিয়ে দেওয়ার জন্য, তো কি করা যায় স্যার, মানে কি বলবো, ওকে তো কোনো মুভি কোনো দিকে মুভমেন্ট করানো যাচ্ছে না। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি কিন্তু একটা খুব ভালো কাজ করেছেন, মানে এই যে ওর মতি গতি ভালো লাগছে না এটা বললেন আর এই অনুষ্ঠানে ফোন করেছেন, সত্যিকারের একদম সঠিক জায়গাটা আপনি খুঁজে বের করেছেন,
কারণ আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী এরকম অনেক ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন, সঠিক পথটি দেখিয়ে দিয়েছেন, তাই তো? ঠিক বললাম? একদম একদম একদম। এবং তোমাদের একটা সুখবর আমি বলি, মানে এরকম আপনার মতো যারা এই বয়সের ছেলে মেয়েদেরকে নিয়ে ভুগছেন বিভিন্ন কারণে, তারা ডিপ্রেশনে যাচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে। আমি আরেকটা কথা বলি, জয়দেব শাস্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দিন একটা চমক দিয়ে যায়, চমক দেয়। তো জয়দেব শাস্ত্রী একজন অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে এই মানুষটি যে কিছু কিছু এমন এমন কাজ করে যে কাজটি কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার মধ্যে আর একটি কাজ আমি তোমাকে বলি, এই যে এই ধরনের যারা মেয়ে এবং ছেলে মেয়েরা যারা বাইরে থেকে পড়াশুনো করাতে পারছে না, বাড়িতে থেকে কোনো কারণে পড়াশুনো করাতে পারছে না, এবং যে মেয়েগুলি বা যে ছেলেগুলি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে এবং তাদের কেরিয়ার শেষ, লাইফ শেষ, এখন শেষ, এখন মা বাবা কী করবে কোনো মতে তাকে ঠিক করতে পারছে না, তাদের আমি আমার জায়গায় রেখে এবং তাদেরকে আমি পড়াশুনো করাচ্ছি, তাদের জন্য একটা আশ্রয় রয়েছে, তাদের জন্য একটা জায়গা রয়েছে, এবং সেই জায়গায় এই ধরনের ছেলে মেয়েগুলিকে আমি নিজে গাইড করে তাদেরকে স্বাবলম্বী বা তাদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ আমি কিন্তু নিয়েছি। এবং এটা কিন্তু আমার আশ্রম জয় শ্রী ঠাকুর সেবা আশ্রম এবং জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবা আশ্রম এবং 51 কালীবাড়ির কিন্তু উদ্যোগ। এটা সব থেকে একটা বড় কথা, যে সমস্ত ছেলে মেয়েরা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে, বাবা মায়েরা ভাবছে যে কি করবে, কোনো তো রাস্তা নেই, তাদেরকে কি করা যায়, তাদের জন্য আমি আছি, তারা আমার ওখানে থেকে পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছতে পারবে, সেই ব্যবস্থা কিন্তু আমি নিয়েছি। তারা থাকবে, তারা খাবে, তারা পড়াশুনো করবে, সমস্ত দায় হয় আমার। শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, যে তুমি লাইনে আছো তোমাকে আমি তিনটি কথা বলবো। হ্যাঁ বলো, প্রশ্ন বলো, বলো জোরে, বলো জোরে, বলো লাউডলি বলো। হ্যাঁ বলছি যে মানে আমার বোন তো ডান্স শিখতো, সেটা তো আমার বলার আগে আপনি বলেই দিয়েছেন। তো ওর যে ইনস্টিটিউটে ও ডান্স শিখতো, এই অ্যাক্সিডেন্টের পর থেকে না কিছুতেই আমরা ওকে ওখানে নিয়ে যেতে পারছি না, যেটা ওর প্রাণ ছিল, ডান্সটা কিন্তু ওর জীবনে প্রাণ ছিল। তুমি কি চাও ও ডান্স শিখুক? এই যেতে চাইছে না স্যার, ওখানে কি তুমি কি তুমি কি তুমি কি চাও ডান্স শিখুক? অবশ্যই, ওর যেটা ভালো লাগা জিনিস। এবার এবার শোনো, এবার শোনো শোনো, লিসেন, আমি আমি জয়দেব শাস্ত্রী আমি বললাম তোমার বোন এক মাসের মধ্যে ও ডান্স শিখতে যাবে, নিজে বলবে আমাকে দিয়ে আসো আমি ডান্স শিখবো, সেটা আমি দেব করে, এই অন মিডিয়াতে আমি বললাম আমি দেব করে। তার জন্য কি করতে হবে সেটা তুমি ফোন করো, এবং তোমার বোনকে নিয়ে পারলে একবার আমার চেম্বারে, তোমার নিয়ারেস্ট আমার চেম্বারে আসো, কি কি করণীয় আছে আমি সব ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আর আর একটা কাজ করো, তোমার বোনের ডান পায়ে একটা কালো কার বেঁধে দাও, ঠিক আছে? ডান পায়ে, ডান পায়ে কালো কার বেঁধে দাও, আজকেই দাও, আজকেই দাও, শনিবার আজকেই দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এবং সত্যি আজকে হয়তো আরেকটা নতুন দিগন্তের হদিশ আমরা পেলাম, যে যেই ছেলে মেয়েরা মেয়েরা বা আজকে যে তরুণ প্রজন্ম ভীষণভাবে বলবো যে তারা একটা সংশয়ের মধ্যে রয়েছে, তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ তাদের ভবিষ্যতে এমন অনেক ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে। আমি একটা কথা বলি, ভালো একটা কথা বলি, শোনো, আজকে জয়দেব শাস্ত্রী জ্যোতিষী একজন, এই ব্যক্তিটির কাছে একজন আসে, একটা বাবা মা আসে, তার মেয়েটি আমাকে জড়িয়ে ধরে। আচ্ছা, তোমরা দেখবে জানুয়ারি, ফার্স্ট জানুয়ারিতে দেখবে যখন মানে একদম কল্পতরু উৎসবের সময়, হ্যাঁ জড়িয়ে ধরে যে মেয়েটি, মনে তার বয়স হলো 25-26 বছর বয়স, কিন্তু সে মনের দিক থেকে তার বয়স বেড়ে গেছে, কিন্তু মনের দিক থেকে সে বাচ্চা, 2 বছরও বয়স নেই, একদম একদম সেই মেয়েগুলির জন্য এবং এই টাইপের ছেলেগুলির জন্য বাবা মারা অনেক চিন্তা করে যে কি হবে, আমরা যদি মরে যাই, আমরা যদি না থাকি, তাহলে এই ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েগুলির জন্য আমরা কি করব। হয়তো অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সেটা হয়তো কাউকে দিয়ে দেবে, তার কাকা জ্যাঠা মাসি, কিন্তু সেই সন্তানকে কি সেইভাবে কি মানুষ করবে, এরকম অনেক চিন্তা আছে। এবং সেই, শোনো শোনো আমার কথা শোনো, লাস্ট, সেই বাবা মাকে আমি বলেছি, জয়দেব শাস্ত্রী বলেছে,
যে এই ধরনের ছেলে মেয়ে যত আছে এই WB এর মধ্যে যত আছে তা তো নয়, এই ধরনের ছেলে মেয়েগুলি যত আছে তাদের মধ্যে থেকে 100 জনের ভার আমি নিলাম। আমি এমন কিছু করে রেখে যাব, আমি না বাঁচলেও যেন ওরা সারা জীবন থাকতে পারে, এবং হয়তো আজ 100 জন কিন্তু এটা 1000 জন যাতে হতে পারে সেই ব্যবস্থাও আমি করে দিয়ে যাব। এই ধরনের বাবা মারা যারা আছেন, যে তাদের স্পেশাল চাইল্ড রয়েছে কিন্তু বাবা মারা চিন্তায় ঘুম হচ্ছে না যে আমি মরে গেলে কি হবে, তাদের জন্য এখনই ইনস্ট্যান্ট এই প্রোগ্রাম দেখার সাথে সাথে তোমরা যোগাযোগ করো। আমি কথা দিলাম, জয়দেব শাস্ত্রী একজন জ্যোতিষী, একজন অ্যাস্ট্রোলজার, মানুষের গ্রহের ফেরগুলি ঠিক করে, মানুষের গ্রহের নেগেটিভ ভাইব্রেশনটাকে কাটিয়ে পজিটিভ ভাইব্রেশনের দিকে ঠেলে দেয়। তো সেই জায়গা থেকে আমি আরও তোমাদেরকে বললাম, স্পেশাল চাইল্ড যাদের আছে তাদের আর দুশ্চিন্তা নেই, কারণ আমি কিছু এমন একটা করতে চলেছি বা করে ফেলেছি। তোমাদের ছেলে মেয়ের নামটি এখনই লিখিয়ে বুক করে দাও, 100 জনকে আমি রাখবো, এবং তাদের খাওয়া দাওয়া থাকা মেডিকেল সমস্ত কিছু আমি বেয়ার করব। তোমাদের যদি মনে হয় তোমরা কিছু তোমার ছেলে মেয়ের জন্য ডোনেট করতে চাইছো করবে, কিন্তু তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে। আমি বললাম 100 জনের ভার আমি নেব। তো এটাই জয়দেব শাস্ত্রী, যা জয়দেব শাস্ত্রী উপার্জনের যা উপার্জন করে তার 99% চ্যারিটি করি আমি, 99% আমি সমস্ত কিছু লুটিয়ে দিই যা উপার্জন করি না কেন। তার জন্য আজকে জয়দেব শাস্ত্রী এমন একটা জায়গায় আছে, ঈশ্বরের দান এমন একটা জায়গায় আছে, যে কারো যদি কোনো সমস্যা থাকে খুঁজে বের করে কাকে, জয়দেব শাস্ত্রীকে। জয়দেব শাস্ত্রীকে বহু ব্যক্তির রেফার করে যে তুমি দেখাতে হয়, অনেক ডক্টররা রেফার করে যে তোমার বাচ্চা হচ্ছে না, আমরা তো ফেলিওর হয়ে গেলাম, যাও 51 কালীবাড়িতে একবার যাও, মায়ের কাছে প্রার্থনা করে আসো, শাস্ত্রীজিকে একবার দেখিয়ে আসো। চাকরি হচ্ছে না, পড়াশুনো হচ্ছে না, অনেক বাধা অনেক বিপদ, একবার হলো ওই শাস্ত্রীজির কাছে দেখিয়ে আসো। এটাই আমার পাওয়া, এটাই আমার চাওয়া, এটাই মানুষের কাছে আমার আবদার, যে তোমরা ভালো থাকো এবং তোমাদের পাশে যেন আমি সারা জীবন থাকতে পারি যেভাবেই হোক। আজ আমি 51 কালীবাড়ি করেছি, আজকে আমার বৃদ্ধাশ্রম এবং সাথে প্রতিবন্ধী আশ্রম তোমাদের জন্য উপহার রইল। আজকে প্রতিবন্ধী আশ্রম এবং বৃদ্ধাশ্রমের জন্য এখনই এই মুহূর্তে নাম বুক করো, যাদের মনে হচ্ছে যে যে মাকে তুমি রাখতে পারছো না সে মাকে রাখার জন্য আমি বললাম 51টি মাকে আমি রাখবো, তাদের খাওয়া দাওয়া মেডিকেল আমি। এবং দেখো অনেকে হেল্প করে আমাকে, অনেকে হেল্প করে, একজনকে পথে বেরোতে হবে পিছনে অনেক লোক সাহায্য করবে, কে বলেছে সাহায্য করবে না, সাহায্য না করলে আমি ডাল ভাত খেলে তারাও ডাল ভাত খাবে, কে আছে আমাদের সাথে একদম। এবং এই প্রসঙ্গে আমি একটু ঠাকুরের একটি উক্তি আমার ভীষণভাবে মনে পড়ছে, যে ঠাকুর বলেছিলেন যে পারলে একটা বটগাছ হোস, তোর তলায় এসে অনেকে আশ্রয় নেবে এবং তোকে ঘিরে অনেক লতা গুল্ম বেড়ে উঠবে। তো আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী হয়তো সেই জায়গাটাই আপনি কোনোভাবে পূরণ করছেন, এবং মানে অনেক টাকা পয়সা অর্থ থাকা মানেই যে সে খুব বড় লোক সেটা নয়, আসলে এই যে আপনি মানবিক দিক থেকে প্রত্যেকের পাশে রয়েছেন, অসহায় অনাশ্রিত মানুষদের পাশে আছেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। দেখো সবথেকে বড় কথা, ধনী মানুষ হচ্ছেন আপনি। যে সবথেকে বড় কথা কি জানো তো, আমি যখন একটা কাজে যুক্ত হই, আমার সাথে 10 জন ব্যক্তি যুক্ত হয়ে যায়, 50 জন 100 জন যুক্ত হয়ে যায়, আমি পেয়ে যাই, ঈশ্বর পাঠিয়ে দেয়। এই নিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করব, তার আগে কে আছে তার সাথে বলুন। নমস্কার, কে আছো? নমস্কার, আমি দীপঙ্কর রায় বলছি। জোরে বলুন, জোরে লাউডলি। দীপঙ্কর রায় বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি দাদা একটু আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আমি সল্টলেক থেকে বলছিলাম। সল্টলেক থেকে বলছেন? সল্টলেক থেকে বলছেন দীপঙ্কর। আচ্ছা বলুন, আগে অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, অনুষ্ঠানটা দেখি, বেশ কিছুদিন হয়েছে অনুষ্ঠানটা আমি ফলো করছি। খোঁজ পেলে কি করে, আমার খোঁজ পেলে কি করে? অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট ঘটেছে, সেই ঘটনা আপনার সাথে শেয়ার করি দাদা।
মানে আমি সল্লেকে একটা ইয়েতে থাকি, আবাসনে থাকি, ওখানে একজন অ্যাস্ট্রোলজার আছেন। মানে আবাসনে মানে একজন অ্যাস্ট্রোলজার আছে তাই? হ্যাঁ মানে আমি ধরুন শিফট করে থাকি, উনি থার্ড ফ্লোরে থাকে। হ্যাঁ তা দেখা যাচ্ছে হয় উনি এরকম বাইরে বাইরে চেম্বার টেম্বার করে, তা বলে তা আমি ওনার কাছে একটা সমস্যা নিয়ে গেছি। ঠিক আছে, তা উনি আমাকে মানে সমস্যাটা বললো যে তুমি এক কাজ করো, এটা তো আমার দ্বারা হয়তো পারবো না, আমি সম্ভব না, তুমি জয়দেব শাস্ত্রীর সাথে এখন কন্ট্যাক্ট করো। কি বলছেন আপনি? বলে বলে এই কাজটা তো আমার দ্বারা হবে না, আপনি জয় ডাইরেক্টলি আপনার নামটা বললো যে, তারপরে আপনার প্রথমে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইউটিউবে প্রথমে সার্চ করে দেখালো, এই দাদা প্রোগ্রাম অনুষ্ঠান দেখালো, তারপর বললো যে এখানে এখানে প্রোগ্রাম হয় দেখবে, তারপরে তুমি তোমার বিচারে তুমি তারপরে ইয়ে করবে। ওহ মাই গড, একদম নামটা বললো, তখন আমি নিজেই একটা চমকে গেলাম। মানে দেখো আমার, তুমি এই কথাটা বললে তো আমার মানে পশমগুলি কিন্তু দাঁড়িয়ে গেছে। মানে আমার কেন আজ একটা অ্যাস্ট্রোলজার যখন একটা অ্যাস্ট্রো মানে একটা অ্যাস্ট্রোলজার যখন একজন জ্যোতিষকে রেফার করে না, তখন মনে হয় যে না, তুমি তোমার ওখানে যে ব্যক্তিটা থাকে না তাকে আমার তরফ থেকে একটা স্যালুট জানিও, কারণ উনি গুণী মানুষ, উনি সত্যিকারের ভালো ব্যক্তি। যেহেতু উনি কথা কথা এটা বললো, বললাম দাদা প্রোগ্রাম অনুষ্ঠান ফলো করি, তৎকালগুলো আমি নিজের প্রতি নিজের কার্যকারিতাও কাজে লাগাই। বাহ বাহ, এটাই এটাই আজকালকার। এই দেখো আমাকে একজন ফোন করেছিল, একজন অ্যাস্ট্রোলজার, বলল যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমি একজনের কাছ থেকে নম্বর পেয়ে আমি তোমায় ফোন করলাম, জাস্ট এটুকু আমাকে বলো, একটু সলভ করে দাও। তো এটা ভালো লাগে যখন একজন জ্যোতিষ একজন জ্যোতিষের পরামর্শ নেয়, এটাই তো পাওয়া গো, এটাই তো চাই। এখন অনেকেই আছে নিজেকে বড় ভাবে। আমি যদি ভাবি যে আমি খুব বড়, আমার থেকে বড় কেউ নেই, তাহলে কিন্তু আমি সব থেকে ছোট। আমি মনে করি তোমার বাড়িতে তোমার যে যে আবাসনে যে ব্যক্তিটি আছে, যে জ্যোতিষীটি আছে, সেই সে অনেক মহান ব্যক্তি এবং উনি আরও বড় হবে, এবং আমার ভালোবাসা রইল। এবং তোমাকে বলি দেখো, এই ধরনের মানসিকতা খুব কম মানুষের থাকে, কারণ একজন জ্যোতিষী সে বুঝতে পেরেছে যে আমি এই সমস্যার সমাধান করতে পারবো না, সে রেফার করলো যে এই ব্যক্তিটির কাছে যাও। এটা কিন্তু পাওয়া, এটা বড়। এখন ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার আর একজন অ্যাস্ট্রোলজারকে বদনাম করে, আরে ও ও তো কিছু জানে না, আরে ও ও তো কিছু বোঝে না, আমি জানি সব। এই জিনিসটা হয়ে গেছে এই অ্যাস্ট্রোলজি জগতে, এই জিনিসটা শুধু বদনাম, শুধু কাদা ছেটাছেটি হচ্ছে। কিন্তু এই জিনিসগুলিও অনেক দরকার, যে ব্যক্তি আমি নাই জানতে পারি, এটা আমি যে জানে তার কাছে যদি আমি পৌঁছে দিই, তো এটাই বড় কথা। তোমার শোনো, তোমার সমস্যা মানে সমস্যা বলতে আমার একটা কমপ্লেন হয়েছিল, আমি আমি দুঃখের চেম্বারেও আমি মানে বুক করেছিলাম রিসেন্টলি, আমাকে মানে দিয়ে দিতে পারেনি, বুকিং দিতে পারেনি দাদা। ও চেম্বারে আপনি বুকিং পাচ্ছেন না? আমি না বুকিং, এটা অনেকের অভিযোগ রয়েছে, এটা অনেকের অভিযোগ। আমার মানে বুকিং গুলো মানে যেভাবে আপনি সাড়া ফেলে দিয়েছেন, সত্যি আমার বুকিং এখন খুব ফুল থাকে গো, এখন পাওয়া খুব মানে মুশকিল ব্যাপার। যাই হোক তুমি পাবে, আমি তোমায় বললাম তোমার যে সমস্যাটা চলছে না, এটা হলো তোমার একটা কোম্পানি আছে, নিজস্ব একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানিতে তুমি বহু টাকা ইনভেস্ট করছো, বহু টাকা ইনভেস্ট করেছো, কিন্তু কোনো কারণে এখন অনেকটাই লসে রান করছে। এই লসে রান করার কারণ হলো বাস্তু, তোমার কোম্পানির কিছু কিছু বাস্তু দোষ রয়েছে, এবং তোমার কোম্পানিতে কিছু কিছু পার্সন রয়েছে যে পার্সনগুলো তোমার ভালো চায় না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো তুমিও কিন্তু অনেক নেগেটিভ ভাইব্রেশনে চলছো, ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইম ড্রিঙ্ক করে থাকো, এবং অনেক সিদ্ধান্ত ভুলভাল নিয়ে ফেলো। ঠিক না, ভুল বললাম? এবার যদি বেশি কিছু জানতে হয় তাহলে দেন আমার চেম্বারে চলে আসো, যা করার আমি করে দেবো। তোমার লাইফে সুন্দরভাবে যে ব্যক্তিটি তোমাকে রেফার করলো, যে ব্যক্তিটি বললো তুমি জয়দেব শাস্ত্রীর কাছে যাও, তোমার এই সমস্যার সমাধান করবে, তার জন্য আমার 100% থাকবে তোমার জন্য। তোমাকে আমি যেভাবে হোক এই জিরো থেকে হিরোর জায়গায় আমি নিয়ে যাব, ঠিক আছে? একদম। এবং সত্যিকারের আপনার এক একটি মানে উদ্যোগ যেগুলো আপনি নিচ্ছেন, এবং যেই
তৈরি নির্মাণ করছেন সেগুলো আমাদের প্রত্যেকের কাছে নিজেকে তৈরি করার বা নিজের যে আশ্রয়হীন সম্বলহীন মানুষের একটা আশ্রয় খুঁজে দেওয়া সেটা সত্যিকারের বলবো যে সবচেয়ে বড় একটা মহৎ কাজ, এবং সেই মহৎ কাজের পাশে আমরা থাকব যে আলোক পত্রিকা আজ আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের মধ্যে ছড়িয়ে দিলেন। আসুন আমরা প্রত্যেকে তার অংশ হয়ে থাকি এবং যেখানে যেখানে অন্ধকার রয়েছে সেই অন্ধকারগুলোকে দূর করি আর প্রত্যেকে ভালো থাকি। তোমাদের সবাইকে বলি যে যারা যে সমস্ত মায়েরা বৃদ্ধ মায়েরা আছো যে কোনো আশ্রয় নেই, মানে একদম মানে অসহায় সহায় সম্বলহীন আর কি, তোমাদের একদম মানে কেউ দেখার নেই, মনে হচ্ছে যে আমি হয়তো আর বাঁচবো না, তোমার এই ছেলেটি আছে, তোমার এই ছেলেটি তোমাকে সাহারা দেবে এবং তুমি নামটা লিখিয়ে দাও, আর আমি বলি যে তোমাদের জন্য তোমার এই ছোট্ট ছেলেটি চেষ্টা করবে তোমাদের একদম মাতৃস্নেহ বা মায়ের মতো করে রাখার, এখনই নামটা লিখিয়ে ফেলো, কেন যদি সিটগুলি বুক হয়ে যায় তাহলে কিন্তু আমার তো আর জায়গা থাকবে না, তো এখনই নামটা লিখিয়ে ফেলো। এবং যে সমস্ত বাবা মায়েরা প্রতিবন্ধী ছেলেদের মানে ভাবছো যে আমার আমার অবর্তমানে আমার সন্তানটির কি হবে, তারা এখনই নামটা লিখিয়ে ফেলো, তোমাদের জন্য আমি যতটা পারি চেষ্টা করব তোমার সন্তানকে একদম বাবার মতো স্নেহে তাদেরকে রাখার। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় সীতা প্রোগ্রাম কৃষ্ণ। সপরিবারে বেহালা থেকে এসেছেন মৈত্র, আচ্ছা বলতিম মৈত্র আর বাসুদেব, মানে আপনি আপনার মেয়ে আপনার হাজবেন্ড। আচ্ছা, কিভাবে জানলেন মন্দির সম্বন্ধে? আমাদের তো আগে কেবিল ছিল না, হঠাৎ কেবিল দেখছি দাদার এরকম ইয়ে হচ্ছে, আমারই হঠাৎ মনে হলো চলো সবার ভালো হচ্ছে যখন আমার মেয়েটা যদি ভালো হয়, আমরা হঠাৎ করেই এসছি। এসে তো আমাদের মানে চারবার আসা হয়ে গেল, খুব ভালো লেগেছে, দাদার কাছ থেকে রেমেডি ফেমেডি সব নিয়েছে। আচ্ছা, আজকে দাদা নিমন্ত্রণ করেছিল আর আমিও ফোন করে বলে দিয়েছি আমরা যাচ্ছি। আচ্ছা, রেমেডি নেওয়ার পরে কতটা এগিয়েছে? অনুষ্ঠান খুব ভালো লেগেছে, আমরা চারবার আসলাম মেয়ের জন্য, তা আগের থেকে মেয়ে ভালো আছে, যোগ্যটাও খুব ভালো লাগলো। সকালবেলা এসছি, 10টার সময় এসছি, আর এখনো কিন্তু কিছু হয়নি, তবে যতক্ষণ থাকতে বলো ততক্ষণ থাকবো, আশীর্বাদ পেয়ে আমি আমার জীবনের খুব সবচেয়ে একটা ভালো মূল্যবান মানে সঞ্চয় করেছি আমি খুব একটা ভালো। কোন দিক থেকে মানে ও আমাকে একবার একটা কথা বলেছিল, সেই উপকৃত হ্যাঁ, কিন্তু আমি খুব উপকারিত উপকার পেয়েছি আমি খুব, সেই ওর সেই টোটকাটা আমি করে খুব উপকৃত হয়েছি, আমি খুব ভালো আছি, আমার সংসারের দিক থেকে আমি খুব ভালো আছি, ছেলে মেয়েকে বৌমাকে নিয়ে খুব ভালো আনন্দেতে আছি। এবং তাই আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা একজন জ্যোতিষীর কাছে যেতে অনেক সময় ভয় পাই যে হয়তো আমাদের অনেক অর্থ ব্যয় করে কিছু ধারণ করতে হবে, কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী এগুলোকে সবসময় ভুল প্রমাণ করেছেন এবং শুধুমাত্র একটি টোটকা একটা বড় বিপদ থেকে এই দিদিকে রক্ষা করেছেন। অবশ্যই।